বিরোধীরা করছে কিভাবে এটাকে মোকাবেলা করব। আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন বিকাশ গণমুখী পরিষদকে বাদ দিয়ে কোন মতেই যত অন্ধ শত্রু এটা বলতে পারবে না, এটা ইতিহাস লিখতে পারবে না। অথচ এখন কি বলা হচ্ছে, জেলা পরিষদ নাকি বামফ্রন্ট পিছিয়ে করে নেই, জেলা পরিষদ নাকি শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া, দ্রাও কুমারিয়ান তারা নাকি এনেছে। আমরা এডিসি হেডকোয়ার্টারে দশদেব হেমন্ত দেববর্মা সুধীন্দ্র দেববর্মা শিক্ষার আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে ওনারা ছিলেন ঘোড়াটা ঘোড়াটা, ওনাদের স্ট্যাচু বসানোর জন্য আমরা ঠিক করেছিলাম, বেশ ঠিক করেছি, অলরেডি স্ট্যাচু ঠিক হয়ে গেছে, বানানো শেষ, কিন্তু এটা না করে ওটা ত্রিপুরা মত তখন আইপিপি না করলো, এখন শ্যামাচরণ ত্রিপুরা নগেন্দ্র জমাতে আপনার দাও কুমারিয়া তাদের মূর্তি বসানো হয়েছে, তারা নাকি এডিসি গঠন করেছে তার জন্য। এই বড় বাসা দাবি করতে গিয়ে দলনীতি প্রকাশ হয়েছে, বরণ করতে হয়েছে, কত আত্মত্যাগ করতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। ত্রিপুরা মাথা থেকে বলবার চেষ্টা হচ্ছে 1967 সালে নাকি কংগ্রেস স্বীকৃতি হয়ে গেছে, সচিন সিংয়ের আমলে নাকি কংগ্রেস স্বীকৃতি হয়ে গেছে, এটি নিয়ে শিলনে গিয়ে বক্তৃতা করে কি ইতিহাসকে বিকৃত করবার। কাছে ইতিহাসটাকে সঠিক জানা আমাদের থাকা দরকার, তার জন্য এটা আমাদের শিক্ষা শিবির হবে এই ইয়ে পূজা ইয়েতে। আপনারা কেন্দ্র কমিটি আমরা নিচ্ছি উদ্যোগ নেব, আমরা মহকুমার ভিত্তিক এখন থেকে পরিকল্পনা করে খুব বড় আকারে না হলেও অন্তত পক্ষে মিনিমাম 50-60 করে আপনারা এই ক্লাসের জন্য অর্থগ্রহণ করবেন।